উল্টা যদি খাটি তাহলে কাছে গিয়ে কিয়ামতের দিন কইব, হে আল্লাহ আমারে তুমি সৃষ্টি করছো না তো বেকার, যেহেতু আমারে সৃষ্টি করছায় আমি অক্সিজেন পবিত্র অক্সিজেন দিবার লাগিয়া তোমার বন্ধা হলে আমারে আমারে অপব্যবহার করছে, এটার দ্বারা এটার বিচার না হওয়া পর্যন্ত আপনি বেহেস্ত লিখতে পারতাম না। গাছিগুর মালিক আপনি নাই, গাছিগুর মালিক একদল আসুন, গাছিগুর মালিক একদল আসুন, আপনার জরুরতের লাগি গাছ ব্যবহার করতাম কিন্তু আউরি গাছ ব্যবহার করতাম না, খাটিটা না। এইভাবে আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হল, চৌকো এক নিয়ামত দিয়ে দিছেন আল্লাহকে, চৌকে ব্যবহার করতা শরীয়ত মোতাবেক ব্যবহার করতা, এটা এক একটা বিষয় সম্বন্ধে আলোচনা করতে লম্বা সময়। আমার বাদেও হযরত মাওলানা হুসাইন আহমদ সাহেব গুরুত্বপূর্ণ আলোচনা কল করতাম, আমি আর বেশ লম্বা করতাম নাই, কারণ ওর শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হলে আল্লাহকে সৃষ্টি করছে নির্দিষ্ট একটা দায়িত্ব দিয়া চৌকি করে ব্যবহার করতাম, আমি চৌকে যে উদ্দেশ্যে আল্লাহকে দিছ সেই উদ্দেশ্যে আমি ব্যবহার করতাম। আমি চৌক যৌতি টাকা অবস্থা আমি কোরআনে করিম তিলাওত করলাম না, তিলাওত করলাম না, আর চৌকুর জ্যোতি যাওয়ার বাদে যদি আফসোস করি যে হে আল্লাহ চৌকুর জ্যোতি আবার দেও, আমি কোরআনে করিম সেই তিলাওত করতাম, দিবানি আল্লাহ দিবানি আল্লাহ তো মাথু কা আতর শক্তি শরীরের শক্তি এটা স্থায়ী লইয়া আইসি রে বউকা সাই, স্থায়ী লইয়া আইসি রে বউকা সাই, স্থায়ী খেয়ার নাই, এই বাহুবলের বাহুবল স্থায়ী রহিত নাই, অর্থবলের অর্থবল স্থায়ী রহিত নাই, জনবলের জনবল বাহাদুতে স্থায়ী রহিত নাই, বাহুবলের বাহুবল রহিত নাই, অর্থবলের অর্থবল রহিত নাই, জনবলের জনবল রহিত নাই, হা বাহুবল অর্থবল জনবল জনবল দিয়া আপনি মানুষের অন্তর দুঃখ দিতা না, মানুষের অন্তর যদি দুঃখ দেয় তাহলে আল্লাহ সন্তুষ্ট আল্লাহ আল্লাহ সহ্য করতে পারতা না, এনে আল্লাহকে বরমাইছ আমারে তুমি দুঃখ দিলেইও কিন্তু আমার বন্ধার অন্তর দুঃখ দিও না। ও হাদিসে পাক করমাইছে নবীজি রে বরমাইছেন সাহাবাই কেরামে জিজ্ঞাসা করলাম আয় নবীজি সবথেকে ভালো মানুষ কে, তখন নবীজি বরমাইলাম আল মুসলিমু মান সালিম আল মুসলিমু মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মানুষের মধ্যে সবথেকে উত্তম মানুষ যে মানুষে তার জবান দিয়ে কোনো মানুষকে কষ্ট দেয় না। হযরতে প্রায় সময় কইতাম আমরা জবান জুলনেওয়ালা জবান বানাইতাম তুলনেওয়ালা জবান বানাইতাম না, আমরা গাইল দিতে সাই বাই সাই না, গাইল দিতে আমারে যদি একটা গাইল এতলে দে আমি আরো দশটা গাইল না দেওয়া হলে তোমার বাদ অজম হয় না, এটা সত্য না নি কোক স্যার, গালির উত্তর গাইল দি না, গালির উত্তর গাইল দি না, গালির উত্তর হইল কি মধুর সৎ ব্যবহার মাধ্যম হইত, জবান জড়লেওয়ালা জবান হইত তুলনেওয়ালা জবান হইত না, প্রত্যেক নবী রসুলের জবান জড়লেওয়ালা জবান আসলো তুলনেওয়ালা জবান আসলো না, আল্লাহওয়ালা হলর জবান জড়লেওয়ালা জবান আসলো তুলনেওয়ালা জবান আসলো না, আমরা জবান দেও আমরা মাফ কাটির ভিতরে চলাইতাম, মাফ কাটির ভিতরে চলাইতাম, এই জবান দিয়ে আমরা মাথাইমু ব্যবহার করব মাতিমু, এই মাতি গুণ বাতাস তাকিয়ে দিইব না নিতুরা মাতিবা, আমরা দুনিয়া থেকে দিইব গিয়া কিন্তু এই মাতগুলা বাতাস তাকিয়ে দিইব গিয়া, যেদিন আমি দুনিয়ার থেকে খেরর যাত্রা করব তখন ও বাতাসে কইব হে আল্লাহ হে তো আল্লাহর বন্দা বন্দি তুমি যতদিন দুনিয়াতে আসলে একটা মা তো তুমি ভালো বাতিতে পারছো না, একটা মা তো তুমি ভালো মাত পাতিতে পারছো না, তুমি যারাই গিয়ে দুনিয়া ছাড়িয়া তোমার মাতিকু মশা বান্ধে লইয়া দাঁড়াইনি, এই মাতগুলা তো তুমি তুইয়া দাঁড়াই গিয়া ও অভিশাপ দিতে থাকবো যে তোমার মাত আমি সহ্য করতাম পারিয়ান না, তুমি ধ্বংস তুমি হালাক তোমার উপরে গজব না দিল, ও বাতাসে কইব এর মধ্যে গাছে কইব হে আল্লাহর মায়ার বন্দা বন্দি হল তুমি দেন খেওয়ার খেওয়ার যাত্রা করি দাঁড়ায় গিয়া যতদিন তোমার মুখ জবাল আসলো অত সময় তুমি একটা মাত ভালো মাতি দেওয়া পারছো না, আল্লাহর জিকির করতে পারছো না, আজকে তুমি আলোমাতিয়া দুনিয়া দাঁড়িয়ে দাঁড়ায় তোমার কথাগুলা বাতাসের মধ্যে, আর এই কথাগুলা আমার গাছ গাছও যখন হয় আমি কষ্ট ভাইয়া তোমার উড়ে তো গজব না দিল, গাছে অভিশাপ দিব পশুপক্ষী অভিশাপ দিব হে আল্লাহর মায়ের বন্দা বন্দি হল
তুমি যতদিন দুনিয়ার জিন্দেগি পাইছিলাই তোমার জীবন খান্তারে সঠিক পথে পরিচালিত করছো না। তুমি ফাজিল কথা কইয়া বাতাস রে রঙ্গাইয়া গেছো। আজকে এই কথাগুলা আমি সহ্য করতাম পারিয়ান না, ও আমার ধ্বংসর জিন্দেগি আরম্ভ হইল। আর যদি আমি আমার কথাবার্তারে শরীয়তন মাফারি বিতে চলাইয়া দিতাম পারি, মাথা খোতা বার করবার আগে চিন্তা করতাম পারি, আমি নোয়া জোয়ান হই, বয়স্ক হই, যে বয়স্ক হই না কেন, আমার জবানে যদি মাটিতে সময় চিন্তা করি মাতিয়া যাইতাম পারি, আর বেশ বেশ করি আল্লাহ জিকির করতাম পারি, করি মায় তো ইবালা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আয় আল্লাহর মায়ের বান্দা, আল্লাহর মায়ের বান্দি হলে আল্লাহ পবিত্র জবান দিয়া পবিত্র বদন দিয়ে যখন আল্লাহর জিকির করে তখন আরশে আজিমের মধ্যে একটা গাছে হেলাদুলা আরম্ভ করে। সেই গাছে আল্লাহকে জিজ্ঞাসা করেন, ও গাছ তুমি হেলাদুলা খিতার লাগিয়ে করাই? তখন গাছে কয়, আল্লাহ তোমার মায়ের বন্দা বন্দি হলে তোমার জিকির আজকার করেন যতক্ষণ পর্যন্ত তুমি মাফ করে দিবাই না অতক্ষণ পর্যন্ত আমি হেলাদুলা বন্ধ করতাম না। আল্লাহ পাকে ফরমাইল, ও গাছ তুমি হেলাদুলা বন্ধ করে নাও, আমার মায়ের বন্দা বন্দি হলে আমি মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আশি কৌমে কিয়া মজা হ্যায় মাশুক সে পৌঁছো, বাগে গুল মে কিয়া মজা হ্যায় বুলবুলি সে পৌঁছো। আল্লাহর ইশক মারিফতর মধ্যে কি লজ্জত রইয়া গেছে, কি মজা রইয়া গেছে, কি স্বাদ রইয়া গেছে, এই সম্বন্ধে জানবার যদি ইচ্ছা হয় আল্লাহর প্রেমিক প্রেমিকারে জিজ্ঞাসা করো। আল্লাহর প্রেমিক প্রেমিকা হলে আল্লাহর প্রেম সাগর সাঁতার কাটোই, যতদিন দুনিয়ার তা হই দুনিয়ার মানুষে চিনে না। কদরে গৌহর শাহ বেদানত ইয়া বেদানত শাহ পরি, কদরে গৌহর শাহ বেদানত ইয়া বেদানত চৌহরি, কদরে গুল বুলবুল বেদানত ইয়া বেদানত শাহ পরি। মূল্যবান বস্তু হীরামণি মুক্তা সোনা ইটার মর্যাদা বাদশাহ এবং ঘুনারর কাছে, আল্লাহর প্রেমিক প্রেমিকা ওনার মর্যাদা হার গেছে। তোরা বড় করে আওয়াজ দিব কা, রিজের দেনাওয়ালা খে সর্বশক্তি দি হোক না, রিজের দেনাওয়ালা খে আরো বড় করে হোক ইজ্জত দেনাওয়ালা খে সম্মান দেনাওয়ালা খে বাসানা